এখন এসে কিরকম মনে হয় যে এমন কোনো কাজ করেছেন যেটি করা আসলে ঠিক হয়নি? মানুষ তো, ভুল আমি করে ফেলেছি বেশ কয়েকটা, কিন্তু ইটস ওকে, মানে আমি ওই যে ওইভাবে মেনে নিই যে ভুল তো হতেই পারে, ভুল হয়েছিল বলে আরো রাইট কিছু ডিসিশন নিতে পেরেছি, তো ঠিক আছে। এখন একটু কাজ নিয়ে কথা বললাম, এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। তো কাউকে বিশ্বাস করে কি কখনো ভুল করেছেন কি মনে হয়? আর সেইটা না, আমি আসলে নিজের গাট ফিলিংসকে মাঝে মাঝে অবিশ্বাস করে ভুল করেছি, কারণ আমার মনে হয় আমি মানুষ খুব ভালো করে চিনি। স্পেশালি মানুষকে প্রথম দেখাতে আমার একটা ইম্প্রেশন তৈরি হয়, তো ওই ইম্প্রেশনটা তৈরি হলে আমার পরবর্তীতে যদি দেখা যায় যে মানে আমি নিজেকে বাদ দিই যে আচ্ছা সাবা তুমি বেশি জাজমেন্টাল হয়ে যাচ্ছ, তুমি তারপরেও তুমি এভাবে ভেবো না জিনিসটা, নর্মালি তার সাথে মেশো, পরবর্তীতে দেখা গেছে যে আমি, আমার ওই যে প্রথমকার গাট ফিলিংস ওটাই প্রমাণ হয়েছে। তো এরকম হয়েছে অনেক। আর আমার পার্সোনাল লাইফে আমি প্রচুর স্টুপিডের মতো ডিসিশন নিয়েছি সারা জীবন, বাট ইটস ওকে, আমি বললাম না মানুষই তো। আর আমি আমার আমি আমার লাইফটাকে নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করতেই ভালোবাসি, ইটস ওকে। বাট ইয়েস, আমি আবার বলবো যে আমার, আমি আসলে ওই যে নাটাই, মানে সুতো ছেঁড়া ঘুরি না, কিন্তু আমার সবসময় নাটাইয়ের মধ্যে পেঁচানো থাকে আমার সুতোটা। আর এখন তো আমার সবচেয়ে বড় নাটাই হচ্ছে আমার ছেলে, যার 9 বছর বয়স হয়েছে। তো শুকর আলহামদুলিল্লাহ, জীবনে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড ফিল করে, আমরা একসাথে থাকি, আমার সুন্দর একটা ছেলে আছে, আমার মা, আমার ভাই, আমরা সবাই সবাইকে ঘিরে থাকে, আর কি দরকার। তো সোহানা সাবাকে গোপনে কাউকে ভালোবাসে? গোপনে না, আমি একদম প্রকাশ্যে ভালোবাসি, আমার ভালোবাসা নিয়ে কোনো রাগঢাক নাই, শুধু যে মানুষটা তাকে আমি স্টিকার তার মুখে দিয়ে তারপরে পোস্ট করি, কারণ আমি বিশ্বাস করি যে মানুষের চোখ লাগে। কিন্তু সেই মানুষটাকে আমরা কবে দেখতে পাবো? সময় হলে দেখতে পাবো নিশ্চয়ই, কিন্তু এখন সেই স্টিকারের পিছনেই থাকুক। আচ্ছা, তো ইন্ডাস্ট্রিতে তো অনেক নায়ক রয়েছে, কোন নায়কের সাথে প্রেম করতে ইচ্ছা করে? ইচ্ছা হয়েছে কখনো? নট রিয়েলি, না, একেবারে না। আমার কাছে ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোজ যারা 9টা 5টা অফিস করে, আমি শিওর যে তাদের অফিস ছুটি হওয়ার পরে মোটেও অফিসে থাকতে ইচ্ছা করে না, তারা ছুটে পালায় ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। তো আমার মিডিয়া ফ্রেন্ডও খুব কম, আমার ফ্রেন্ডশিপও বাইরে বেশি, আর আমার সম্পর্কের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে বাইরে ছুটে পালানোর মতো আর কি। সো না, নট রিয়েলি, আমার কারোর সাথে এরকম ইচ্ছা হয় না। জর্জ ক্লুনি হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। আচ্ছা, ঘুরে ফিরে আমরা আবার অসম্ভবে চলে আসি। তো অসম্ভবে এমন কি রয়েছে যেটা দর্শকরা দেখতে পাবে কি মনে হয়? আচ্ছা, ছোট্ট করে যদি আওয়াজ দেওয়া যায় আমাদেরকে। দর্শকরা একটা ভালো গল্প দেখতে পাবে, দর্শকরা একটা গোছানো ডিরেকশন দেখতে পাবে, এখানে আমাদের কালচারকে দেখতে পারবে গল্পের মধ্যে, ফ্যামিলি বন্ডিং দেখতে পাবে, কিছু ভালো গান, গানের মেকিং দেখতে পাবে, এক্সেপশনাল কিছু যদি দেখতে যায় দর্শকরা পাবে না। কিন্তু দর্শকরা, আমি এই ব্যাপারে একেবারেই শিওর যে যারা দেখবে তারা রিপিট দর্শক হবে এবং তারা ফ্যামিলি বা ফ্রেন্ডদেরকে ডাক দিয়েই সিনেমাটা দেখবে, আমি এই ব্যাপারে একেবারেই শিওর।